গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে লাল কেল্লা যাচ্ছি, তো চলো ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই। যেহেতু আমরা শ্রীনিবাসপুরী ভারত সেবা আশ্রমে ছিলাম, তাই সেখানকার সব থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন বিনোবাপুরী মেট্রো স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। তো প্রথমে আমরা অটো করে চলে এলাম বিনোবাপুরী মেট্রো স্টেশন, তারপর আমরা লাল কেল্লার জন্য টিকিট কেটে নিলাম। টিকিটের ভাড়া ছিল 30 টাকা করে। টিকিট কেটেই আমরা টুকটুক করে চলে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে মেট্রো ধরার জন্য। প্রায় আধা ঘন্টা মেট্রো জার্নি করার পর চলে গেলাম আমরা ভোজনের জন্য দোকানে। তো আমরা কিনে নিলাম মোমোস, আমার কিন্তু খুব ফেভারিট খাবার। তোমাদের কার কার মোমোস প্রিয় অবশ্যই কমেন্টে জানিও। তো খাবার শেষ করেই আমরা চলে গেলাম মেট্রো স্টেশনের বাইরে। এটি শুধু লাল পাথর দিয়ে বানানো বিশাল বাড়ি নয়, এটি বানানোর জন্য ইতিহাসে বড় ঘটনা আছে। আর এই বাড়ির নির্মাণ থেকে শুরু করে এখনো পর্যন্ত এমন এমন ঘটনা দেখেছে যা ইতিহাসও সাক্ষী হয়ে আছে। এটি হচ্ছে দিল্লির লাল কেল্লা। 9 বছর ধরে কারিগরদের কঠোর পরিশ্রমে এই কেল্লা তৈরি হয়। এই কেল্লার সামনেই শাহজাহানাবাদ বসিয়েছিল, যা এখন দিল্লি নামে পরিচিত। 254 একর জমি নিয়ে এই লাল কেল্লা তৈরি। এই লাল কেল্লার চারপাশ ঘুরতে এবং পুরোটা দেখার জন্য 2.5 কিলোমিটার পথ হাঁটতে হবে। ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব না। 500 মিটার হাঁটতে হবে, 500 মিটার হেঁটে 2 নম্বর গেটের সামনে যেতে হবে। তো আমরা টোটো করে এখন যাচ্ছি, যেহেতু 500 মিটার অনেকটা, আর বাইরে অনেকটা রোদ্দুর, প্রচন্ড পরিমাণে রোদ্দুর, তাই আমরা রিক্সা করে যাচ্ছি, মানে টোটো করে যাচ্ছি আমরা। তো 10 টাকা করে ভাড়া, 3 জনের 30 টাকা। এই যে এত ভিড়, টিকিটের লাইন পড়েছে অনেক, তো আমরা এখন টিকিট কাটতে যাবো। টিকিট কত করে না? ওখানে লেখা আছে ইন্ডিয়া লেডিস কোনটা, ইন্ডিয়া জেন্টস সব লেখা আছে, সেই বুঝে দাঁড়াতে দু রকমের টিকিট হয়। ভারতীয়দের জন্য নর্মাল 40 টাকা করে টিকিট আছে, আর ভিতরে মিউজিয়াম আছে, সে সমস্ত কিছু দেখার জন্য টোটাল 80 টাকা করে, আর যারা বিদেশ থেকে আসে তাদের জন্য 500 টাকা করে। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত 9:30 থেকে 4:30 পর্যন্ত লালকেল্লা খোলা থাকে, সোমবার দিন বন্ধ থাকে। মুঘল সাম্রাজ্যের রাজা শাহজাহান এই লালকেল্লা নির্মাণ করেন। আগ্রার কেল্লার থেকে দ্বিগুণ বড় হলো দিল্লির লাল কেল্লা, যা যমুনা নদীর দিকে 60 ফুট উঁচু দেওয়াল এবং সামনে 110 ফুট উঁচু দেওয়াল রয়েছে। এমন পরিক্রমা পুরো লাল কেল্লা ঘিরে রয়েছে, আর পাশে ড্রেন বা ক্যানেলের মতো করা আছে। যখন শাহজাহান এখানে বসবাস করতেন তখন এই ড্রেন বা ক্যানেলের মধ্যে জল ভরে রাখা হতো, আর সেই জলে কুমির ছেড়ে দেওয়া হয়েছিল শত্রুর আক্রমণ থেকে সুরক্ষার জন্য। আর লালকেল্লার দেওয়াল পিচ্ছিল বস্তু দিয়ে ঢেকে রাখা হতো, যাতে কোনো শত্রু কুমির টপকে গেলেও যাতে পাঁচিল টপকে ভিতরে না যেতে পারে। লালকেল্লার মোট 3টি দরজা রয়েছে। প্রথমত লাহোরি দরজা, যা পাকিস্তানের লাহোরের দিক করে মুখ বলে তাই এর নাম লাহোরি দরজা। সেকেন্ড হচ্ছে দিল্লি গেট, আর তৃতীয় হচ্ছে ওয়াটার গেট। আমরা ঢুকেছিলাম দিল্লি গেট দিয়ে। লাল কেল্লার গেটের সামনে প্রথমে আমরা দেখে নিলাম দুপাশে দুটো কামান রয়েছে। দিল্লি গেট দিয়ে ঢুকেই আর একটা গেটের সামনে চলে গেলাম। সেখানে একটা গলি মতো ছিল, 10 ফুট মতো চওড়া এবং লম্বা ওই 100 মিটার মতো ছিল। তো এই গলিটার মধ্যে বিভিন্ন রকমের দোকান ছিল, যেরকম ব্যাগ থেকে চালু করে টুপি, তারপর স্টেশনারির দোকান, জামা কাপড়ের দোকান, সমস্ত কিছুরই দাম একটু হাই রেঞ্জ ছিল। প্রচণ্ড ভিড় ছিল, অনেক লোক এসেছিল, সবাই কেনাকাটি করছে, ঘুরে দেখছে জিনিসপত্র।
লাল কেল্লার একটা বিশেষত্ব হচ্ছে বাদশাহ শাহজাহান এই পুরো লাল কেল্লার যত কারুকার্য আছে সমস্তটাই নিজের পছন্দের। টুকটুক করে হাঁটতে হাঁটতে সমস্ত দোকানের জিনিসপত্র দেখতে দেখতে এগিয়ে গেলাম ভিতরের দিকে। ভিতরের দিকে এগিয়ে আসতেই প্রথমে চোখে পড়লো একটা বিল্ডিং এর দিকে। কোন বিল্ডিং অনেকগুলোই আছে ভিতরে, তো আমরা যে সামনে বিল্ডিংটা দেখছি আমার তো খুবই ভালো লাগলো বিল্ডিংটা বাইরে থেকে দেখতে এবং ভিতরটাও খুব সুন্দর তোমাদের দেখায়। চলো এগিয়ে যাই ভিতরের দিকে বিল্ডিং এর ভিতরে। বিল্ডিংটার ভিতরে দেখো কত সুন্দর, মানে খুবই ভালো লাগছে জায়গাটা। তো 10-12 মতো এরকম ছোট ছোট রুম আছে, এরকম কিছু কিছু ফটোস লাগানো রয়েছে। একটা রুমে তো দোকানও আছে, সেই দোকানে বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছিলো, যেমন ওই শোপিস টাইপের জিনিস বা ফটোস, এরকম সব জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে। যেহেতু দোকানের ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তো ভিডিও করতে পারিনি। আর এখানে একটা রেস্টুরেন্টও ছিল, তো তোমরা যারা ঘুরতে যাবে লাল কেল্লা দেখতে যাবে, ভিতরে যদি খেতে চাও তো খাবার ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই তোমাদের, খেতে পারো। তো যেহেতু আমরা খাইনি তো সামনের দিকে আমরা এগিয়ে যাই, চলো। পর্দায় যে সাদা কালারের ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হলো নওয়াবাদখানা। এখানেই সম্রাটদের জন্য গানের আসর বসানো হতো। গান বাজনা ছাড়াও এখান থেকেই সম্রাটদের আগমন এবং বিশেষ অতিথিদের আগমন বার্তা দেওয়া হতো। বার্তা ঘোষণার সময় ড্রাম বাজানো হতো, তাই এই ভবনকে ড্রাম হাউসও বলা হয়। নওয়াবাদখানাটি দেখার পর এগিয়ে চললাম দেওয়ানি আমের দিকে। নওয়াবাদখানার ঠিক পিছনেই অবস্থিত দেওয়ানি আম। সম্রাট শাহজাহান এখান থেকেই আম জনতার সঙ্গে সাক্ষাৎ এবং বিচার সালিশি করতেন। দেওয়ানি আমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আপনি যেখান থেকেই তাকাবেন সেখান থেকেই প্রতিটি পিলার আপনি দেখতে পাবেন। এর সাথে যেদিক থেকে তাকাবেন সেদিক থেকেই শাহজাহানের সিংহাসন দেখতে পাবেন। অর্থাৎ প্রজারা যেখানেই বসত সেখান থেকেই সিংহাসনে বসা সম্রাটকে দেখতে পেত এবং ছাদের উচ্চতা ছিল 30 ফুট। সবথেকে বড় কথা হলো সম্রাট শাহজাহান যে সিংহাসনে বসে আম জনতার সাথে কথা বলতেন সেই সিংহাসনটি আজও রয়েছে। এই সিংহাসনটি শাহজাহানের সময় নানা জহরাতে মোড়ানো ছিল যা ব্রিটিশরা লুট করে নিয়ে গেছে। লাল কেল্লার মধ্যে 4-5 মিউজিয়াম আছে, তার মধ্যে 2 বন্ধ ছিল। তো আমরা টোটাল 3 মিউজিয়াম দেখেছি। তো আমরা প্রথম মিউজিয়ামের দিকে এখন এগিয়ে চলেছি, তারই কিছু কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথম মিউজিয়ামেই আমরা দেখতে পাচ্ছি 1857 থেকে যেসব ইতিহাস ঘটেছে সেই সমস্ত স্মৃতি এখানে সংরক্ষিত করা আছে। চলো তোমাদের দেখাই। এইখানে যে সমস্ত পোস্টারগুলি দেখতে পাচ্ছেন আপনারা সেগুলি 1857 থেকে শুরু হওয়া ইতিহাসের কাহিনীগুলিকে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শাহজাহানাবাদের ম্যাপ, মানে দিল্লির ম্যাপ, এবং তখনকার দিনের যেসব তীরধনুক ব্যবহার করা হতো তারই কিছু অংশ এবং তখনকার দিনের যেসব তলোয়ার ব্যবহার করা হতো তারও কিছু অংশ এখানে দেখতে পাচ্ছি। তখনকার দিনে যুদ্ধে ব্যবহৃত বন্দুক, পিস্তল, ছুরি সমস্তটাই কাঠের বাক্সে সংরক্ষিত করা আছে। এখানকার যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণই কাঠের তৈরি এবং ওপরের তলার যে মেঝেগুলো আছে সেগুলোও কাঠের তৈরি।
সামনে যে পোশাকগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বাচ্চারা পরতেন, সেগুলো এখনো সংরক্ষিত করা আছে। সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। আমরা এখন দ্বিতীয় মিউজিয়ামের ভিতরে চলে এসেছি, তো চলো এগিয়ে যাই। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যারা যারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের নাম এই দেয়ালেই লেখা আছে। এটি হলো সামার প্যালেস। গ্রীষ্মের তাপদাহ থেকে শান্তি পেতেই মূলত এই মহলটি তৈরি করা হয়। গরমের সময় এর চারপাশে জল জমিয়ে রাখা হতো। নদীর দিক থেকে যে বাতাস আসতো চারপাশে জল থাকার কারণে সেই বাতাস হতো শীতল। তবে এই মহলটির নাম জাফর মহল, তাই এই মহলটি সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন, নাকি পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর তৈরি করেছিলেন তা আমার জানা নেই। আমরা তৃতীয় নম্বর মিউজিয়ামের মধ্যে চলে এসেছি, যেখানে আমাদের রিয়েল হিরো নেতাজি সুভাষ চন্দ্র বোস এবং আজাদিন ফৌজের সমস্ত ইতিহাসের স্মৃতি এখানেই সংরক্ষিত করা আছে। আমরা দেখতে পাচ্ছি সামনে নেতাজির টুপি রয়েছে। এটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর তলোয়ার।
আমাদের মিউজিয়াম দেখা কমপ্লিট, এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। যদি আর কিছু দেখার বাকি থাকে সেগুলো কভার করব। তো চলো, পুরো হেঁটে হেঁটে আমার পা ব্যথা করছে, হাতে জুতো ভেঙে গেছি, কেল্লার প্রহরী পূজা ও অন্যান্য সদস্যদের দৈনন্দিন কাজে জল সরবরাহ হতো এক বিশাল আকৃতির কুয়া থেকে। এটি হচ্ছে সেই কুয়া যাকে স্থানীয়রা বাউলি বলে। এই কুয়াটি এতই বিশাল যে এখানে সিঁড়ি বেয়ে নামতে হয়। অবাক করা বিষয় হলো আজও এই কুয়াতে জল পাওয়া যায়। এই লাল কেল্লায় 1947 সালে স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করা হয় এবং প্রতি বছর এই কেল্লায় স্বাধীনতা দিবসের সবচেয়ে বড় অনুষ্ঠান করা হয়।